তানজিলা আক্তার ইভা, কারো কাছে তিনি মেরি, আবার কারো কাছে মাহি নামে পরিচিত। প্রেমের অভিনয় করাই ছিল তার পেশা। ইভা পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত, কিন্তু সবার কাছে বলতেন এ লেভেল শেষ করে কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। আমেরিকায় একটি সফটওয়্যার ফার্মে কাজ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে ইভার। টার্গেট করা ব্যক্তিদের এসব অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। পাশাপাশি আকর্ষণীয় অঙ্গভঙ্গিমায় ছবি ও ভিডিও পোস্ট করতেন তিনি। আবার অনেকের সঙ্গে মেসেঞ্জারে চলত তার দীর্ঘ কথোপকথন। তিন সন্তানের মা হয়েও ইভা পরিচয় দিতেন অবিবাহিত বলে। এভাবে সবার সাথে প্রেমের অভিনয় করে যেতেন, ধীরে ধীরে টার্গেট করা ব্যক্তিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলতেন। এরপর রাজধানীর গুলশান ও বনানী এলাকার অভিজাত হোটেলে ডিনার কিংবা লাঞ্চের জন্য নিমন্ত্রণ জানাতেন। প্রেমের অভিনয় চলাকালে অনেকের অসতর্ক মুহূর্তের ছবি তুলে রাখতেন ইভা। আবার কারো সঙ্গে চালিয়ে যাওয়া খারাপ কথোপকথন ও মেসেজ সংরক্ষণ করে রাখতেন। অনেককে আবার হোটেলের নাইট পার্টি, স্পা সেন্টার ও বারে নিমন্ত্রণ জানাতেন। এভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রায় শতাধিক ব্যক্তিকে সর্বশান্ত করেছেন ইভা, হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। শুধু টাকা নয়, প্রতারণার ফাঁদে ফেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, চাকরিজীবী সহ দশজনকে বিয়েও করেছেন ইভা। সব স্বামীর থেকে কাবিন নামার কথা বলে হাতিয়েছেন অর্থ। ইভার বিরুদ্ধে নীল ছবি, প্রতারণা সহ তিনটি মোকদ্দমাও রয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইভাকে ধরেছে। এ সময় তার কাছ থেকে 6,70,000 টাকা, 3টি আইফোন ও সীসা টানার সরঞ্জাম জব্দ করা হয়। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, মূলত ধনাঢ্য ব্যক্তিরাই ইভার মূল টার্গেট ছিলেন। এছাড়া 20-25 জন সরকারি কর্মকর্তা রয়েছেন যারা ইভার কাছে প্রতারিত হয়েছেন। রাজধানীর অভিজাত হোটেলগুলোতে এক একদিন তার সঙ্গী হতো এক একজন, তারাই বহন করত সব খরচ। ডিবি প্রধান আরও জানান, গত 11 জানুয়ারি মাসুম বিল্লা ফারদিন ওরফে রাজু নামে এক প্রতারককে ধরা হয়েছিল। তার জবানবন্দির ভিত্তিতে ধরা হয় ইভাকে। ফারদিন আর ইভা মিলে বড় ধরনের একটি চক্র চালাতেন। প্রতারণা ও প্রেমের অভিনয়ই এই চক্রের ছিল প্রধান পেশা। রীতিমতো প্রতারণার রাজ্য গড়ে তুলেছিলেন তারা। 2003 সালে পরিবারের পছন্দে প্রতিষ্ঠিত এক বেসরকারি চাকরিজীবীর সাথে ইভার প্রথম বিয়ে হয়। লাগামহীন জীবনযাপনের জন্য 2010 সালে সেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ইভার। ডেস্ক রিপোর্ট, সাদাকালো নিউজ।